মূল পঞ্চায়েত সদস্য সহ তিন খুনের ঘটনায় কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত রফিকুল সর্দারকে। বুধবার তাকে ক্যানিং থানার পুলিশ ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার কাজ শুরু করল। এদিন পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে পুনর্নির্মাণের কাজ শুরু করে ক্যানিং থানার পুলিশ। বুধবার সকালে ঘটনাস্থলে যান বারুইপুরের এসপি পুষ্পা। 7 তারিখে আমরা সবাই জানি তিনজনের এখানে মার্ডার হয়েছিল। তার মূল অভিযুক্ত আছে রফিকুল সর্দার, ওকে আমরা কোজিকোড থেকে অ্যারেস্ট করলাম। 26 তারিখ রাত্রে 12:30 নাগাদ একে কোজিকোড়ে একটা বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করলাম। 26 তারিখে কোজিকোড়ে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে ওকে প্রডিউস করা হলো। ওখান থেকে আমরা 6 দিনের ট্রানজিট রিমান্ড পাই কোজিকোড থেকে। তারপরে ওকে আমরা চেন্নাই নিয়ে আসলাম। নেক্সট ডে 27 তারিখ রাত সকালবেলা চেন্নাই এলো। ওখান থেকে ফ্লাইটে করে আমরা সন্ধ্যা 7:30 ফ্লাইট ছিল, ওকে আমরা রাত্রে 7:30 কাছাকাছি রফিকুল কলকাতায় চলে আসে। কলকাতা থেকে নেক্সট ডে 28 তারিখ আমরা আলিপুর কোর্টে ওকে প্রডিউস করলাম। ওখান থেকে আমরা 10 দিনে পুলিশ কাস্টাডি পাই। এর প্রাইমারি অ্যাকিউজড আছে, এর রোল কী ছিল সেদিন, সেদিন কীভাবে ঘটনা করেছে ও করার জন্য আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করছি। প্রকাশ্য দিবালকের রাস্তায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সহ মোট তৃণমূলের তিনজনকে গুলি করে ও কুপিয়ে হাড়হিম করা খুনের ঘটনায় তপ্ত হয়ে উঠেছিল ক্যানিংয়ের রাজনীতি। সেই খুনের ঘটনার মূল মাস্টার মাইন্ড এবং প্রধান অভিযুক্তকে রীতিমতো ফিল্মি কায়দায় সমুদ্র শহর কেরালা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 7 জুলাই সকালে 21 জুলাইয়ের প্রস্তুতি হিসাবে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মতলা গ্রাম থেকে বাইকে চেপে হেরোভাঙা বাজারে দলীয় অফিসে আসছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা স্বপন মাঝি। সঙ্গে ছিলেন দলের 2 কর্মী ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। ধর্মতলার কাছে পিয়ারের পার্ক এলাকাতেই রাস্তায় পথ আটকায় ওই এলাকার মূল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রফিকুল সর্দার ও তার লোকজন। বাইক থেকে নামিয়ে স্বপন মাঝি ও তার সঙ্গে থাকা 2 তৃণমূল কর্মীকে নৃশংসভাবে গুলি করার পর কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। যদিও খুনের ঘটনার পর জয়নগর ও ক্যানিং এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মূল অভিযুক্ত রফিকুল সর্দারকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না। এরপর রফিকুল সর্দারের গতিবিধির উপর বাড়তি নজরদারি রাখতে শুরু করে পুলিশ। তখনই খবর আসে যে রফিকুল সুদূর কেরালার কোজিকোড়ে আশ্রয় নিয়েছে। এই খবর পাওয়া মাত্রই ক্যানিং থানার পুলিশ আধিকারিক রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে 5 পুলিশ কর্মী চলতি মাসের 23 তারিখ কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। আরব সাগরের তীরে সমুদ্র শহরে হন্যে হয়ে রফিকুলকে খুঁজতে থাকে তারা। যদিও পুলিশের চোখে ফাঁকি দিতেই রফিকুল নিজের চেহারার পরিবর্তন ঘটিয়ে মুখে একগাল দাড়ি রাখতে শুরু করেছিল। শুধু তাই নয়, জানা গিয়েছে সেখানে জয়নগর ও বাসন্তী এলাকার কিছু শ্রমিকের সঙ্গে রং মিস্ত্রি হিসাবে ঘর ভাড়া নিয়ে থাকছিল রফিকুল। কয়েকদিন ধরেই তাকে নজরে রেখেছিল পুলিশ। তারপর দাড়ি মুখওয়ালা ব্যক্তিটি যে রফিকুল সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। 26 আগস্ট গভীর রাতে আচমকাই রফিকুলের বস্তি বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ কর্মীরা। সেই সময় তাদের সঙ্গ দেয় কেরালা পুলিশ। ধৃতকে কোজিকোটে আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডের মাধ্যমে সোমবার বারুইপুর পুলিশ জেলায় আনা হয় রফিকুলকে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।